শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। ট্রাম্প জয়ী হওয়ায় কেমন হবে বাংলাদেশ মার্কিন সম্পর্ক? আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা তারেক রহমানের। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, দুশ্চিন্তায় বাংলাদেশিরা। প্যারিসে পিনাকের সঙ্গে হাস্যোজ্জ্বল আসিফ মাহমুদ। এখনই বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আজহারির স্ট্যাটাস। ট্রাম্প জয়ী হওয়ায় কেমন হবে বাংলাদেশ মার্কিন সম্পর্ক? যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মসনদে আবারও ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার জয়ের পর থেকেই অনেক দেশে শুরু হয়েছে আলোচনা, কেমন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। অন্যান্য দেশের মতো বাংলাদেশও এখন আলোচনার বিষয়। সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে? যদিও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অনেক টানাপোড়েন লক্ষ্য করা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্যেও তা প্রকাশ পাচ্ছিল। তবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ মার্কিন সম্পর্কে অনেকটাই উষ্ণতা দেখা গেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের সম্পর্ক বরাবরই বেশ ভালো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শুধু ডেমোক্র্যাট না, রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গেও ডক্টর মুহাম্মদ ইউনুসের সুসম্পর্ক রয়েছে। তার মতে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও উচ্চ শিখরে পৌঁছবে। এরপরও একটি প্রশ্ন থেকে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় বাংলাদেশ মার্কিন সম্পর্কের মাঝে বড় কোনো পরিবর্তন আসবে কিনা? বিশ্লেষকদের মতে বাংলাদেশের ওপর রাতারাতি কোনো প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদে গিয়ে পড়বে। সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মুহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক নয়। এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় 2016 সালে ফিরে গেলে। তখন রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই বছরই ফ্রান্সের এইচএসসি প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় ইউনুস ডোনাল্ড ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছিলেন। তবে সেসব পুরনো কথা। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। বুধবার এক চিঠিতে তিনি বলেন যে দুই দেশের অংশীদারত্বকে আরও জোরদার করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছি। অধ্যাপক আলী রিয়াজের মতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে অর্থাৎ নাটকীয় পরিবর্তন ঘটে যাবে বলে তিনি মনে করছেন না, কারণ এটিকে বৃহত্তর আন্তর্জাতিক সম্পর্কের কোণ থেকে বিবেচনা করতে হবে যে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তবে তিনি এটিও বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক একটা বড় ধরনের প্রভাব পড়বেই, এতটা ঘনিষ্ঠতা থাকবে না, উষ্ণতা থাকবে না। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনাকে কে কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা তারেক রহমানের। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার 8ই নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কতিপয় আওয়ামী দুষ্কৃতিকারী উদ্ধত আচরণ করে। বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এমন শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার উপর প্রচণ্ড আঘাত। ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ এখনো দেশে বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রবাসী আওয়ামী নেতা কর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের অবয়ব ধারণ ও সুযোগ পেলে গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, আইন উপদেষ্টার সঙ্গে তাদের উচ্ছৃঙ্খল আচরণে আবারও প্রমাণিত হলো এরা বিশৃঙ্খল, হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, অনৈক্য, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং বিপুল অঙ্কের টাকা পাচার সহ অসৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা ও গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি। এরা গণতন্ত্র স্বীকৃত মানবাধিকার আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয়। গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, দুশ্চিন্তায় বাংলাদেশিরা। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার বিষয়ে প্রচলিত আইন বাতিল হতে চলেছে, ফলে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। বৃহস্পতিবার 8ই নভেম্বর টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে জয় পাওয়া রিপাবলিকান দলের প্রার্থী
ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে বিধান এতদিন প্রচলিত ছিল তা তিনি বাতিল করার ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ও দেশটির আগামীর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের প্রচারাভিযান সংক্রান্ত ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ভূমিষ্ঠ হওয়া শিশুদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে বিধান তা বাতিল করা হবে। এর পরিবর্তে যাদের পিতা বা মাতার কারো নাগরিকত্ব অথবা দেশটিতে বসবাসের বৈধ অনুমোদন রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। ওয়েবসাইটে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া কোনো শিশু দেশটির নাগরিকত্ব পেতে হলে তার পিতা কিংবা মাতার কোনো একজনের যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বসবাসের বৈধ অনুমোদন থাকতে হবে। দেশের কেন্দ্রীয় সংস্থাগুলোকে অবিলম্বে এই নির্দেশনা পাঠানো হবে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 20 জানুয়ারি নবনির্বাচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। ওই দিন থেকেই এই নির্দেশনা কার্যকর করা হবে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। প্যারিসে পিনাকের সঙ্গে হাস্যোজ্জ্বল আসিফ মাহমুদ। ফ্রান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। বৃহস্পতিবার 7ই নভেম্বর রাতে বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পিনাকি ভট্টাচার্য। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসিফ আসছে প্যারিসে আমার সঙ্গে দেখা করতে। পোস্টে তিনি ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন। এদিকে ফেসবুকে দুইটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ফ্রান্সের প্যারিসে প্রবাসীদের সংগঠিত করে আমাদের পাশে দাঁড়ানো বিপ্লবীদের সাথে। প্যারিসে পিনাকির সঙ্গে হাস্যোজ্জ্বল আসিফ মাহমুদ সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ। জানা গেছে, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফ্রান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে বুধবার 6ই নভেম্বর সন্ধ্যা 6:30 দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে শিক্ষার্থীদের জন্য সুখবর দেন আসিফ মাহমুদ। এবার চোখ রাখব পরবর্তী খবরে। এখনই বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন, এমন খবর আগেই বলা হয়েছিল। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার তার যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তিনি এখন বিদেশে যাচ্ছেন না। তবে সেই কারণটা কি তা দলের পক্ষ থেকে জানানো হয়নি, আর পরবর্তীতে কবে যাবেন তাও কেউ নিশ্চিত করতে পারছে না। এর আগে দলের পক্ষ থেকে বলা হয়েছিল, সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন, সেখান থেকে অন্য কোনো দেশের উন্নত সেন্টারে যাবেন লিভার প্রতিস্থাপনে। লন্ডনে যাওয়ার সময় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়। তার সঙ্গে চিকিৎসক নার্স সহ আত্মীয় স্বজন যারা যাবেন তাদের ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে, তবে অজ্ঞাত কারণে তাদের বিলম্ব ঘটছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ম্যাডামের বিদেশ যাত্রা দেরি হবে, আগামী সপ্তাহে হতে পারে কিংবা আরো পরে হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়েছে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন, সেখান থেকে পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লিভার প্রতিস্থাপনের জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টিডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে। উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ, ফুসফুস, আর্থারাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন সময় সিসিইউতে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা নিতে হয়েছে। 2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়া অরফেনাজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 5 বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এবার চোখ রাখব পরবর্তী খবরে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আজহারের স্ট্যাটাস, জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আঝারি। শুক্রবার 8ই নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ফেসবুক স্ট্যাটাসে আঝারি লেখেন, জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হন। মিজানুর রহমান আঝারি তার ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে একটি ছবি সংযুক্ত করেন, সেটিতে সুনানু ইবনে মাজাহর একটি হদিস লেখা আছে। হদিসটি হল, রাসুল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি জালিমের পক্ষ নেয় অথবা জুলুমের সহায়তা করে সে তা ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর ক্রোধের মাঝে থাকে। এর আগে গত 2রা অক্টোবর দেশে এসেছিলেন আঝারি। দেশে 8 দিন অবস্থানের পর 9 দিনের মাথায়
আবার তিনি মালয়েশিয়া ফিরে গেছেন। এরই মাঝে দেশের আলেম ওয়ালামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কয়েকটি ক্লোজ মিটার প্রোগ্রাম করেছেন। যাওয়ার আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ 5 বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম, বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলেম ওয়ালামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিটার প্রোগ্রাম করেছিলাম।